উন্নয়নের দিক থেকে চট্টগ্রাম রোল মডেলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। রাজধানীতে চট্টগ্রামের আনোয়ারা কর্ণফুলী সমিতির মিলন মেলার আয়োজনে একথা বলেন মন্ত্রী। একই দিন ঢাকায় আয়োজিত হয় পটিয়া সমিতিরও মিলন মেলা ও মেজবান। চট্টগ্রামবাসীর মিলন মেলা ঢাকায়। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বসে চট্টগ্রামের পটিয়া সমিতির এই মিলন মেলা, সাথে জেলার ঐতিহ্যবাহী মেজবান আয়োজন। ঢাকায় অবস্থানরত পটিয়াবাসীর বিভিন্ন প্রয়োজনে পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই সমিতির পথচলা, জানান আয়োজকরা। একই দিনে আয়োজিত হলো বন্দর নগরীর আনোয়ারা কর্ণফুলী সমিতিরও মিলন মেলা এবং মেজবান। ইস্কাটনে পুলিশ কনভেনশন সেন্টারে এই আয়োজনে যোগ দেন ঢাকায় বসবাসরত সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ভূমিমন্ত্রী। বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় সমৃদ্ধ হচ্ছে চট্টগ্রামের প্রতিটি গ্রাম থেকে উপজেলা। বিগত 14 বছর যেই পরিমাণ উন্নয়ন হয়েছে, সেই পরিমাণ উন্নয়ন বাংলাদেশের কোনো সরকারের আমলে হয়নি। 75-এর পরবর্তী আমরা অনেক কিছু দেখেছি, আমাদের শাসনামলের উন্নয়নের ধারে কাছে গিয়ে থাকতে পারবে না। কর্ণফুলী টানেল চট্টগ্রামবাসীর জীবনে নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে উল্লেখ করেন মন্ত্রী। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।